নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ মানবতার মুক্তির কান্ডারী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের খাদেম হওয়ার পর থেকে বেশিরভাগ সময় ইবাদতে মশগুল থাকতেন পুরো বছরের এমন কোনো মাস নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইবাদতের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হতো না মাহে রমজানকে লক্ষ্য করে রজব মাস থেকে আমলের মাঝে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যেত তিনি রজব মাস শাবান মাস এবং রমজান মাসের জন্য খুব বেশি দোয়া করতেন মহান আল্লাহ তাআলার নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের শিক্ষা দেওয়ার জন্য রজব মাস থেকে আল্লাহর নিকট যেই দোয়াগুলো বেশি বেশি পাঠ করতেন সেগুলো হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখার পাশাপাশি আল্লাহ তাআলার কাছে রমজানের ব্যাপারে সবচেয়ে বেশি প্রার্থনা করতেন যা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনই হলো তার উম্মতের জন্য সর্বোত্তম আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর নিকট রজব মাসে যে দোয়াটি বেশি বেশি পাঠ করতেন সেটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর নিকট শাবান মাসে যে দোয়াটি বেশি বেশি পাঠ করতেন সেটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাজান আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ তাআলার নিকট রমজান মাসে যে দোয়াটি বেশি বেশি পাঠ করতেন সেটা হলো আল্লাহুম্মা বাল্লিগনা রমাজান ওয়া আইয়িননা আলা সিয়ামিহি ওয়া কিয়ামিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে এই দোয়া শিক্ষা দেওয়ার উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলা যেন এই দোয়ার উসিলায় প্রত্যেকটি বান্দাকে রমজানের অফুরন্ত কল্যাণ লাভের সক্ষমতা দান করেন সুতরাং উম্মতে মুহাম্মদের উচিত হলো প্রত্যেক নামাজের পর এই দোয়ার মাধ্যমে বরকত লাভের কামনা করা আল্লাহ তাআলা সবাইকে শাবান মাসে বেশি বেশি রোজা রাখার